পার্টি রুমে টাস্ক কমপ্লিট করার জন্য অনেকেরই মাল্টিপলারিটি ক্রিয়েট করার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আইডি ক্রিয়েট করার কিছুক্ষণ পরেই তা আপনারা দেখতে পান সেই আইডিগুলো মাল্টি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপ ক্লোনারের সাথে পরিচয় করিয়ে দিব এবং এমন একটা জিমেল থেকে আইডিগুলো শিখিয়ে দিব, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের আইডিগুলো আর মাল্টি হবে না। তো চলুন আমরা একটু সেই অ্যাপ ক্লোনারটার সাথে পরিচয় করিয়ে দিই এবং সেই অ্যাপ ক্লোনারটা থেকে কিছু ট্রিক শিখিয়ে দিই যেগুলো দিলে আপনাদের আইডিগুলো আর মাল্টি হবে না। তো এই হচ্ছে আপনাদের সেই অ্যাপ ক্লোনার, যেটা ডাউনলোড করার জন্য আপনাদের আমার এই ভিডিওর ডিসক্রিপশনে যেতে হবে এবং সেই একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে টেলিগ্রামের সাহায্যে। তো এখানে যে অ্যাপ ক্লোনারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ ক্লোনারটা আপনারা টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটাকে সিম্পলি ইনস্টল করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, স্টার মেকার বা স্টার মেকার লাইট যে কোনো একটা অ্যাপস আপনাদের নামাইতে হবে, যেটা থেকে আপনাদের ক্লোন করতে হবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোন নাম্বার। তো কীভাবে ক্লোন তৈরি করতে হয় অনেকেই হয়তো বা জানেন। তো সিম্পলি এখানে যে ক্লোন নাম্বার লেখা আছে, ক্লোন নাম্বারের উপর ক্লিক করবেন এবং এখানে দেখুন 1 লেখা আছে। তো প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে একটা একটা করে বাড়তে থাকবে। তো এক একটা ক্লোনে অবশ্যই একটার বেশি আইডি রাখা যাবে না। তো এখান থেকে আমরা এখন ওকেতে ক্লিক করে দিব। তো এখানে যেহেতু আমি আইডি ক্লোন করিনি, তো প্রথমেই আমরা এক থেকে শুরু করব। একটা আইডি তৈরি হয়ে গেলে আমরা আবার সেকেন্ড ক্লোনে যাব। তো এখানে আপনাদের কিছু কাজ করতে হবে, যেখানে যেমন এখানে প্রাইভেসি অপশন দেখা আছে। তো এখানে প্রাইভেসি অপশন আপনারা ক্লিক করে এখানে দুই একটা সেটিং আপনাদের করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে সেটিংটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি লেখা আছে। তো এখানে সিম্পলি আপনাদের চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডিটাতে ক্লিক করে র্যান্ডমিক সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে চেঞ্জ IMEI নাম্বার আছে, তো এইটাতেও আপনাদের র্যান্ডমে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে হাইড সিম অপারেটর, এটাকে অন করে দিতে হবে। চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, এটাকে র্যান্ডমে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে চেঞ্জ ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস, এটাকে র্যান্ডম করে দিতে হবে। দেন বিল্ড প্রোবস লেখা আছে দেখুন র্যান্ডমাইজ, এটাকে আপনাদের অন করে দিতে হবে। তো এই কয়েকটা সিম্পল কাজ করার পরে কিন্তু আপনাদের প্রাইভেসি অপশনে আর কোনো কাজ নেই। একটু ব্যাকে চলে যাবেন এবং নিচে গিয়ে ডেভেলপার অপশন লেখা আছে, ডেভেলপার অপশনে ক্লিক করে জাস্ট একটা সেটিং করলেই আপনাদের হয়ে যাবে, যেটা হচ্ছে হাইড ডেভেলপার মোডটাকে অন করে দিবেন। তারপরে আবার একটু আপনি ব্যাকে চলে গিয়ে নিচে চলে ক্লোনিং অপশনে চলে যাবেন। ক্লোনিং অপশনে গিয়ে ফার্স্ট অফ অল ক্লোনিং মোড, এটাকে আপনার কিছু করার দরকার নাই। দেন নিচ থেকে আপনি পরিবর্তন করা শুরু করবেন। নেটিভ লাইব্রেরিজ যেটা আছে সেটাকে আপনারা অন করে দিবেন। ইনক্রিজ কম্প্যাটিবিলিটিটাকে আপনারা অন করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে পরে যেটা আসে ইগনোর ক্র্যাশেস, সেটাকে আপনারা অন করে দিবেন। ইগনোর ক্র্যাশেস গুগল প্লে এটাকে অন করে দিবেন, হাইড গুগল প্লে সার্ভিস। দেন হচ্ছে একদম নিচে গিয়ে আপনার আরেকটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে সেভ মোড আছে লেখা, সেটাকে আপনাদের অন করে দিতে হবে। অবশ্যই এই সেটিংগুলো ভালোভাবে করে নেবেন আপনাদের আইডি ক্লোন করার ক্ষেত্রে, তাহলে আর আইডি মাল্টি হবে না। তো এরপর টিক চিহ্ন দেওয়া আছে দেখুন, এই টিক আইকনের উপরে সিম্পলি ক্লিক করে অ্যালোতে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার ফলে কিন্তু আপনার যে ক্লোনটা রয়েছে সেটা ইনস্টল হওয়া শুরু করে দিবে। তো এটা ইনস্টল হতে কিছু টাইম নেবে, 3-4 মিনিট নিতে পারে। তো কিছুটা সময় ধৈর্য সহকারে আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমি এখন আপনাদের স্কিপ করে সরাসরি আপনাদের অ্যাপটা ইনস্টল করা দেখিয়ে দিচ্ছি, তা যাতে আপনাদের সময় লস না হয়। তো এখানে ইনস্টল অ্যাপ চলে এসেছে। তো সিম্পলি আমরা এখানে ইনস্টল অ্যাপ ক্লিক করবো এবং দেখুন স্টার মেকার লাইটের কিন্তু ক্লোন হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা সিম্পলি কিন্তু এখান থেকে ক্লোন তৈরি করতে পারবেন অসংখ্য, আপনাদের যত খুশি। তো স্টার মেকার লাইট কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো আমাদের মূল যে কাজ এটা, সেটা হচ্ছে এখন স্টার মেকারের আইডি ক্রিয়েট করা এবং এই স্টার মেকার লাইট থেকে আমাদের দেখতে হবে পার্টি রুমের টাস্ক আমাদের কমপ্লিট করা যায় কি না। তো এখানে ফার্স্ট অফ অল এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা একটু পূরণ করে নেব। এখানে আমরা ইংলিশে ক্লিক করে দিব। দেন আপনারা সবাই জানেন এখানে মোর ওয়েসে ক্লিক করবো এবং দেখবো যে আমাদের যে ইমেল, সেই ইমেলগুলো দিয়ে আমরা এখানে আইডি ক্রিয়েট করবো। তো এখানে ইমেলের অনেক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জন আপনাকে বিভিন্ন ইমেল বলবে, বাট সব ইমেল কিন্তু এখানে ওয়ার্ক করে না, মাল্টিপল হয়ে যায়। তো আজকে আমি আপনাদের একটা ভিন্ন রকম ইমেলের সাথে পরিচয় করাই দিব। তো চলুন ব্যাকে গিয়ে একটু দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন ক্রোম ব্রাউজার আছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সিম্পলি সার্চ করবেন GETNADA গেট নাডা। তো অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন। গেট নাডা লিখে আপনারা সিম্পলি গো অপশনে ক্লিক করে দেবেন। গেট নাডা লেখালে getnada.com দেখতে পাবেন, একদম উপরে যে লিঙ্কটা রয়েছে ওইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে, ডিসপোজেবল টেম্পোরারি ইমেল, যেখানে অলরেডি আপনারা নিচে একটা ইমেল দেখতে পাচ্ছেন। বাট এখানে থেকে র্যান্ডমলি ইমেল আপনারা কীভাবে পাবেন, জাস্ট আপনারা ওই যে রেড বাটনটা রয়েছে ওইটার উপর ক্লিক করে দেখুন লেখা অ্যাড ইনবক্স। তো আপনারা সিম্পলি অ্যাড ইনবক্সের উপর ক্লিক করে দেবেন। তো এখন দেখুন এখানে ইমেল রয়েছে এবং নিচে অ্যাড নাও একটা অপশন আসছে, আপনারা জাস্ট অ্যাড নাও অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো নিচে একদম ছোটো করে ক্লিক টু কপি লেখা আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ক্লিক টু কপির উপরে আপনারা ক্লিক করে দেবেন এবং আপনার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আগের পেজে এসে জাস্ট এখানে সিম্পলি আইডিটা পেস্ট করে দেবেন ইমেলটা, দেন নেক্সট করে দিবেন এবং আগের পেজের মধ্যে আপনারা চলে যাবেন গেট নাডা
অ্যাপসের মধ্যে। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পর এখানে লগ ইন টু স্টার মেকার লেখা চলে এসেছে। আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে লগ ইন স্টার মেকার করবেন। এখন জাস্ট আপনাদের এখানে স্টার মেকারে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে, আপনার অন্য কোনো কাজের আর কোনো প্রয়োজনই নেই। তো এখানে ভেরিফিকেশন সাকসেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন জাস্ট সিম্পলি স্টার মেকার লাইটের ক্লোনেরটিতে চলে যাব, এখানেও কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর আপনারা এখানে জানেন সবাই যেখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আইডি ক্রিয়েট করার জন্য। তো আমি এখান থেকে একটা ভুলভাল পাসওয়ার্ড আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এখানে খুলে নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। দেন আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন, আপনাদের আইডি কিন্তু মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট আপনার মেল না ফিমেল এখানে নিচে দিয়ে দেবেন, দেন সেভ অপশনে ক্লিক করে দেবেন, আপনার আইডির ক্লোনটা হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে দিয়ে কিন্তু আপনার আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। আর জাস্ট সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডি চলে এসেছি আমরা। তো আইডি ক্রিয়েট করার যে মূল বিষয়টা সেটা আমরা এখন করবো, সেটা হচ্ছে আমাদের আইডি মাল্টি হয় কি না সেটা আমরা একটু চেক করে নিব। তো আমরা আমার যে রুম রয়েছে সেই রুমটাকে সার্চ করে নিই এবং সেই রুমের মধ্যে এন্ট্রি করে দেখব আমাদের বের করে দেয় কি না। তো দেখুন আমার রুম হচ্ছে বাংলা আমার অহংকার। তো বাংলা আমার অহংকারে আমরা ক্লিক করে ঢুকে যাব এখন, এবং বাংলা আমার অহংকারে তো দেখুন আমাদের কিন্তু এখান থেকে বের করে দিচ্ছে না, ঠিক আছে, আমরা কিন্তু ইজিলি। তো এখানে দেখুন আমরা এখানে ব্যাকে গিয়ে দেখব যে আমাদের এই আইডিটাই কিন্তু সেই আইডিটা কিনা না। তো এটা কিন্তু এই যে আমাদের ক্লোন করা আইডি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি কিন্তু সিম্পলি কিন্তু ক্লিক করে ঢুকে গিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা অসংখ্য ক্লোন তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। এভাবে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা ভালো করে আপনাদের বুঝিয়ে থাকি বাংলাতে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।